হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে একটি চমৎকার গানের পিয়ানো টিউটোরিয়াল শিখিয়ে দেব। তো হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝিয়ে গিয়েছেন যে আজকে আপনাদেরকে কোন গানের পিয়ানো টিউটোরিয়ালটি শিখিয়ে দেব। তো আপনারা যদি এই গানটির ইনস্টাগ্রাম রিলস এবং ইউটিউব শর্টসে ভিউ দেখেন, মিলিয়ন মিলিয়ন প্লাস ভিউ রয়েছে এবং বর্তমানে অনেক ট্রেন্ডিংয়ে চলতেছে। তো আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচ করেন, মাত্র 2 মিনিটের মধ্যেই এই গানের টিউটোরিয়ালটি শিখতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে এই গানের সুরটি পিয়ানোতে একবার প্লে করে দেখাবো, অর্থাৎ আপনাদেরকে শোনাবো এবং তারপরে উপরে সূত্র আকারে লিখিয়ে দেবো, যেন এই সূত্র ব্যবহার করে আপনারা খুব সহজে এই গানের টিউটোরিয়ালটি শিখতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি স্টার্ট করে দিই। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একবার বাজিয়ে শোনাচ্ছি, দেখুন আমি স্টার্ট করব D4 থেকে। তো ভিউয়ার্স, আপনাদেরকে শুটটি তুলে দেখালাম, তো এখন দেখিয়ে দিব যে কীভাবে আপনারা শুটটি তুলতে পারবেন। তো এই গানটির যে নোটগুলো রাখবে, এখানে দেখুন এখানে A3 লাগবে, ঠিক আছে, এখানে C4, D4, E4, অর্থাৎ A3 থেকে এখানে A4, এই কিওয়ার্ডের মাঝখানে কিন্তু আমরা কিন্তু এখানে টিউটোরিয়ালটি শিখতে পারবো। ওকে, এবং এখানে দেখুন ভিজিবল কি দেওয়া আছে, তো এটা আপনারা জাস্ট 10টিতে রেখে দেবেন, ঠিক আছে, এখানে কম নিলে কোনো সমস্যা হবে না। আর এখানে অনেকগুলো প্লাগিন দেওয়া আছে, তো আমি এখানে দেখুন বিগ প্যাড এই প্লাগিনটি সিলেক্ট করে নিয়েছি। তো আপনারা কিন্তু এখানে এগুলো পরিবর্তনও করতে পারবেন, ঠিক আছে, এভাবে আপনারা এগুলো পরিবর্তন করে করে এখানে আপনারা কী করবেন, A3 রাখবেন এবং A4 রাখবেন, ঠিক আছে। তো আমার ফিঙ্গারকে ফলো করেন, দেখেন D4 থেকে আমি স্টার্ট করবো। তো ভিউয়ার্স, এই লাইনটা আপনারা সেম টু সেম 2 বার রিপিট করবেন, ঠিক আছে, আপনারা 2 বার কিন্তু প্লে করবেন এই লাইনটা। আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি, দেখুন। তো বন্ধুরা, এই লাইনটাও তোমরা 2 বার রিপিট করবা, ঠিক আছে, দেখুন। ওকে, তো এরপরে দেখো পরের লাইনটি স্টার্ট করবো D4 থেকে। তো বন্ধুরা, এই লাইনটা তোমরা 4 বার রিপিট করবে, ঠিক আছে, এবং এই লাইনটির 3 বার রিপিট করার পর যে লাস্টের লাইনটা রয়েছে এটা কিন্তু একটু ব্যতিক্রম, ঠিক আছে। তো এই লাইনটা দেখুন, ঠিক আছে, এরপরে দেখুন স্টার্ট করব A3 থেকে। তোমরা এই লাইনটা সেম টু সেম 2 বার রিপিট করবে, ওকে, তাহলে কিন্তু এখানের সম্পূর্ণ টিটলটি খুব সহজে শিখতে পারবা। তো ভিউয়ার্স, যেভাবে আপনাদেরকে স্লো মোশন দিয়ে দেখিয়ে দিলাম এবং সূত্র আকারে লিখিয়ে দিলাম, এর জন্য অবশ্যই এটা লাইক করবা, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বাসা থেকে বেল টি অন করে দিব পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওকে, তো সকলের সুস্থ কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। তো সকলেই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।